নমস্কার বন্ধুরা সাম কেমন আছেন জাগে ওই সেই অঙ্কীয় ওয়ান টোয়েন্টি মাথা ঘুরে গেছিল সব পাগল মানে আমরা সব ইলেকট্রনিক্সের পাগল যাক সেটা রেডি হয়ে গেছে কি করে হলো আগের পাটটা অবশ্যই দেখুন নাহলে বুঝতে পারবেন না ঠিক আছে বন্ধুরা আমি রিকোয়েস্ট করছি আগের ভিডিওটা পুরো দেখুন তাহলে এটা বুঝতে পারবেন এটা না দেখলে আপনাদের অসম্পূর্ণ হয়ে যাবে তো সো বন্ধুরা যারা এই ফার্স্ট ভিডিওটা দেখেছেন তাদের আজকে এন্ডিং এবং ফিনিশড মানে ভিডিওটা দেখাচ্ছি সেটটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এইখানে তো আপনাদের দেখিয়েছিলাম যে এটা টোটাল ওয়ান টেনের সেট ওয়ান টেনে রান হবে সেই ওয়ান টেন ট্রান্সফর্মারটি ওয়াইনিং করে আনা হয়েছে আর জিরো টেন বেরোবে আউটপুট আর এইখানে একটা রেজিস্ট্রেন্সের কথা বলেছিলাম ফিউজিবল রেজিস্টেন্স যেটা ডিসপ্লেতে গেছে এবং ক্যাথোডে মানে হলে আপনাদের ডিসপ্লে আসতো না ঠিক আছে গাইজ তো রেজিস্ট্রেন্সটাও চেঞ্জ করা হয়েছে আমার এই ভিডিওটা না দেখালেও হতো কিন্তু আপনারা যারা শিখছেন পরবর্তীতে কি হলো না হলো সেটা বোঝাবার জন্য এর এখানে টিউনারের তারটাও খারাপ ছিল চেঞ্জ করা হয়েছে নতুন লাগানো হয়েছে আর এখানে বোর্ড টোটাল ক্লিন করা হয়েছে খুব সুন্দরভাবে ক্লিন করা হয়েছে তো আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি অন করলাম ওয়ান টেন কিন্তু কনভার্টার লাগাতে ভুলবেন না আবার স্টেবিলাইজারকে ওয়ান টেন কনভার্টার ভেবেও ঢুকিয়ে দেবেন না এখন নিশ্চয়ই সাম শুনতে পাচ্ছেন আমি সেটটা টেস্ট ভালো মতোই করেছি কালকে ডেলিভারি হয়ে যাবে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমি আপনাদের আবার মানে সাবধানতা অবলম্বন করতে বলছি এই ধরনের সেটা আসলে খুব সাবধানে সারাবেন এবং ওয়ান টেন আছে কি দেখে নেবেন যে যদি ইনপুট ওয়ান টেন হয় তাহলে ওয়ান টেনই দেবেন ভুলেও টু টোয়েন্টি দেবেন না নমস্কার